বিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। তো আমরা রয়েছি কল্যাণীর যে জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতাল বা মেডিকেল কলেজের সেই প্রিন্সিপালের যে রুম, সেই প্রিন্সিপালের রুমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা জুনিয়র যারা ডাক্তার রয়েছেন, যারা ইন্টার্নশিপ করছেন, তারা প্রিন্সিপালের রুমে ধর্নায় বসেছেন। হাউসটা পিজিটি সবাই আচ্ছা হাউস পিজিটি আমি পেয়ে গেছি। এখানকার যারা জুনিয়র ডাক্তারদের যাদের যে স্টুডেন্টস ইউনিয়ন, সেই স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট কী নাম দাদা আপনার, শুভঙ্কর ঘোষ, শুভঙ্কর ঘোষ, তার সাথে আমরা কথা বলে নেব। দাদা মূলত কী বিষয় আপনাদের আজকের এই ধর্না? দেখুন, এই ঘটনাটা তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, রাজ্য জুড়ে সমস্ত রাজ্য জুড়ে প্রত্যেকটা মেডিকেল কলেজে এই ঘটনাটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এই ঘটনাটা গত এক মাস আগে আমাদের হসপিটালেও সেম ঘটনাটা ঘটেছিল, হয়তো এর আঁচটা গোটা রাজ্য জুড়ে এতটা ব্যাপ্তি পায়নি। কিন্তু ব্যাপারটা হলো যেহেতু এটা কলকাতায় হয়েছে, যেহেতু কলকাতা আমরা সেটা বলবো না, আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে, যে কোনো মেডিকেল কলেজে আমাদের এবার প্রত্যেকটা মেডিকেল কলেজে এটা বোঝা উচিত যে কোনো মেডিকেল কলেজে একটা ছোটো বিক্ষিপ্ত ঘটনাও যদি ঘটে, আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে একসাথে এইভাবে এগিয়ে আসতে হবে এবং কর্মবিরতি আমরা গ্রহণ করব। আমাদের মেডিকেল কলেজেও এই ঘটনাটা সেমভাবে ঘটেছিল, কিন্তু সেই সময় কিছু কেউ মোরাল সাপোর্ট তো অনেকেই দিয়েছিল, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমাদের যে দাবিগুলো ছিল, পাঁচ দিন ধরে যে স্ট্রাইকটা হয়েছিল, যে দাবিগুলো ছিল যে আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে স্ট্রং করা এবং বাইরের যাতে যারা পেশেন্ট পার্টি থাকে বা পেশেন্টের সাথে মুমূর্ষু রোগীর সাথেও যেন তিনজনের বেশি কেউ না অ্যালাউ হয়, কিন্তু সেরকমভাবে কোনো রকম ইন্টারনাল সিকিউরিটিও কোনো রকমভাবে স্ট্রং করা হয়নি, আপনাদের উপরে কোনো আঘাত না আসে। কারণ প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু এখানে একটা সোশ্যাল সার্ভিস আমরা বলবো না, আমরা এখানে আমাদের নিজেদের কাজ করছি, আমরা আমাদের নিজেদের সিকিউরিটির কথাটা আগে ভাববো, কারণ প্রত্যেকেরই ফ্যামিলি আছে, প্রত্যেকেই নিজেকে আগে বাঁচাতে চায়, তারপর একটা পেশেন্টকে বাঁচাবে। তো আমরা কোনো পেশেন্টদের বিরুদ্ধে, দেখুন সবাই কিন্তু খারাপ নয়, অনেকেও ভালো আছে, কিন্তু যারা মনে করছে যে এই পেশেন্ট পার্টিরা যারা মনে করছে যে ডাক্তারদের উপর এরকম অত্যাচার করে ডাক্তারদের ভয় দেখিয়ে ট্রিটমেন্ট আরও বেটার পাবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বার্তা, এরকম করে আপনারা কোনো দিনই কিছু পাবেন না। আমাদের কর্মবিরতি ততদিনই চলবে যতদিন না আমাদের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কোনো রকম কর্মবিরতি উঠছে এবং আমাদের নিজেদের কলেজের সিকিউরিটিগুলো প্রোভাইডেড হচ্ছে, কারণ আমরা কোনো রকম মৌখিক প্রতিশ্রুতিতে শুনতে রাজি নয়, কারণ এর আগের বারেও ভিসি স্যার এসে আমাদের মৌখিক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। আপনাদের যে প্রিন্সিপাল স্যার আছেন, উনি আপনাদের কী আশ্বাস দিলেন? উনি তো নিজে কিছু জানেনই না, উনি নিজে কিছু জানতেও পারেন না, উনি নিজে হসপিটালে কি চলে এখনো বসে আছি, উনি এখনো জানেন না, ওনার কিছু মনে হয় আমাদের কিছু যায়ও আসে না, ওনার হসপিটালে কি চলছে, উনি ওনার একাডেমিক সেকশন নিয়ে উনি হয়তো বেশি ব্যস্ত থাকেন, হ্যাঁ উনি ওনার একাডেমিক সেকশন নিয়ে হয়তো বেশি ব্যস্ত থাকে, কিন্তু হসপিটালটাও যে কলেজের পার্ট এবং মেডিকেল প্রফেশনের পার্ট সেটা হয়তো উনি ভুলে যান। এবং হসপিটালে যে জুনিয়র ডক্টররা মার খেলো কি কোনো হাউসটা পিজিটি এরা মার খেলো, ওনার কিছু হয়তো যায় আসে না, কারণ এর আগের বারে ঘটনার সময় আমরা একটাই কথা বলেছিলাম যে স্যারের অ্যাবসেন্স ফিল করেছিলাম আমরা, সেই কারণে আজকেও স্যার এখনও কিছু উত্তর দিতে পারেনি, এমএস স্যারকে ডেকেছেন, এমএস স্যার এসে আমাদের উত্তর দেবে যে আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো কতটা ফুলফিল হয়েছে। কতদিন ধরে কর্মবিরতি চালাবেন? অনির্দিষ্টকালের জন্য, এবারে কিন্তু কোনো রকম কর্মবিরতি না, অনির্দিষ্টকালের জন্য আমাদের না কোনো দিন। আমরা যে দেখে এলাম যে আউটডোর থেকে রোগীরা ফিরে যাচ্ছেন, বয়স্ক মানুষরা ফিরে যাচ্ছেন, অনেক দূর দূরান্ত থেকে রোগীরা এসে ফিরে যাচ্ছেন, এই ব্যাপারে তো তাহলে তো এটা রোগীদের একটা চূড়ান্ত হয়রানির তারা শিকার হচ্ছে। চূড়ান্ত হয়রানি বলতে গেলে আউটডোর যে পেশেন্টগুলো থাকে সেগুলো হয়তো এমার্জেন্সি কন্ডিশন না, আমাদের এমার্জেন্সি সার্ভিস সময় এমার্জেন্সিতেও গেছিল, এমার্জেন্সি থেকেও ফিরে যাচ্ছে না, এমার্জেন্সিতে সার্ভিস আমাদের সম্পূর্ণ প্রোভাইড আছে, যেগুলো হচ্ছে মুমূর্ষু রোগী যেগুলো হয়তো এখানে ম্যানেজ হবে না, দেখতে পাচ্ছি কিন্তু ফিরে যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফিরে যাচ্ছে। হ্যাঁ বলুন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা তো আজকে শুধু কল্যাণী মেডিকেল কলেজে কর্মবিরতি হচ্ছে না, এটা প্রত্যেকটা মেডিকেল কলেজে হচ্ছে, তো গভর্নমেন্টেরও এটা বোঝা উচিত এবং গভর্নমেন্টের এই জিনিসটা বোঝা উচিত যে একটা জিনিসের সিকিউরিটি সিস্টেমটা প্রোভাইড আমাদের আগে করা উচিত, কারণ আজকে আমরা হয়ে গেছি আজকে ফার্স্ট লাইন ডিফেন্স, তো আমরা যদি আজকে মার খাই সেখানে টোটাল চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু ভেঙে পড়বে, আমরা যদি সবাই যদি কর্মবিরতি অবলম্বন করি, তো আমরা সেই জন্য সেই জায়গাটা গভর্নমেন্টের ভাবা উচিত, আরও চিন্তাভাবনা করা উচিত যে প্রত্যেকটা মেডিকেল কলেজে সিকিউরিটি সিস্টেম নিয়ে তারা কী ব্যবস্থা নেবে। হ্যাঁ আমরা শুনে নিলাম এখানকার যে সভাপতি রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে স্টুডেন্টস ইউনিয়নের, তিনি কী জানালেন, আমরা যে প্রিন্সিপাল স্যার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা। হ্যাঁ
জুনিয়ার ডাক্তার, জুনিয়ার ডাক্তার আবার ইন্টার্নশিপ প্রিন্সিপাল কাজ কেউ আছে আপনাদের কারোর সাথে কথা বলার? দেখি নিন, দেখি বন্ধ কর। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন, পেয়ে গেছি যেই প্রিন্সিপাল রুমের মধ্যেই ওনারা যারা ধর্ণা করছেন সেই প্রিন্সিপাল স্যারকে আমরা ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্যার বলছি যে আপনাদের আপনার ঘরে তো এনারা ধর্ণা দিচ্ছেন, এসএস এনআরএসের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কী বলবেন? দেখুন, এটা তো একটা আগে একটা ঘটনা ঘটেছে এবং কালকেও এনআরএসে একটা ঘটনা হয়েছে। কোনো ইন্টার্নকে মারা তো কখনোই কেউ সমর্থন করে না, কিন্তু ঘটেছে এবং এরা আগেও ডিমান্ড করেছিল, আমরা সেগুলোর জন্য এগিয়েছি এবং সেগুলো কিছুটা কিছুটা প্রসেস হয়েছে। যেমন এরা এক্স সার্ভিসম্যান চেয়েছিল, আমরা ডিএইচএস স্যারকে বলেছি, উনি বলেছেন দিয়ে দেবেন। ওনাদেরকে কি আশ্বাস দিলেন? কি ডিমান্ড আছে ওনাদের? আচ্ছা, কি জানালেন ওনাদেরকে? আমি এখনো কিছু জানাইনি, যেটা আমার প্রসেস আছে সেটাই আমি জানাবো, যেটা আমার পরবর্তী আছে সেটাই আমি জানাবো। কিন্তু যেহেতু আচ্ছা, মানে আপনি হায়ার যে হায়ার অথরিটি তাদেরকে জানিয়েছেন? নিশ্চয়ই জানেন, সবাই জানেন। ওনারা তো ওনারা আপনার ঘরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন নাকি আপনার আপনি কোনো ইনসিকিউরিটি ফিল করছেন? না, আমার ছাত্র, আমি ইনসিকিউরিটি ফিল করবো না। আমরা অতীতে দেখেছি যে ছাত্ররাই কিন্তু শিক্ষকদের উপরে আমার ছাত্র ফিল করবো। আমরা কথা বলে নিলাম এখানকার যিনি প্রিন্সিপাল স্যার আছেন তার সাথে, উনি জানালেন, উনি জানালেন যে উনি ছাত্রছাত্রীদের সাথে আরও গভীরভাবে আলোচনায় বসতে যান এবং আমরা যেটা আরও তাকে জিজ্ঞাসা করলাম যে তারা শান্তিপূর্ণভাবে সহবস্থান করলেও তিনি কি কোনো ইনসিকিউরিটি ফিল করছেন? তিনি কিন্তু স্পষ্টতই জানালেন যে না, তিনি কোনো ইনসিকিউরিটি ফিল করছেন না, যেহেতু ওনারা তারই ছাত্র এবং তাদের সাথে বসে উনি আরও গভীরভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। ক্যামেরায় সুমনের সাথে আকাশ, আহিরা বাংলা নিউজ, কল্যাণী। প্লিজ লাইক, সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন অ্যান্ড নিউজ অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। আহিরা বাংলা নিউজ।